আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আমি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী নুটানি রান্না করব। আর এই নুটানি অনেকভাবে রান্না করা যায়। আজকে আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গ্রাম বাংলার ঐতিহ্য এখন বিলুপ্তের পথে, এই নুটানি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর নুটানি বানাতে যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি। চুলায় একটা আমি স্টিলের কড়াই দিয়েছি, এখানে আমি 1.5 কাপ ভেজা চালের গুঁড়া দিলাম। দিয়ে এটা আমি আমি 4-5 মিনিটের মতো চুলার হিটটা লোতে রেখে এটা আমি ভেজে নিব চালের গুঁড়াটা। আর একটু ভেজে এটা দিয়ে বানাইলে এটা খেতে বেশি ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। তবে আমাদের এলাকায়, অর্থাৎ আমার বাড়ি সিরাজগঞ্জ, আমাদের এলাকায় এটা ভেজা চালের গুঁড়াটা দিই কিন্তু ওরা এটা কাই করে বানিয়ে নেয়। তো আমি একটু ডিজিটাল করে তৈরি করব, যেহেতু এখন ডিজিটালের যুগ, ডিজিটাল করে তৈরি করার চেষ্টা করতেছি। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর এটা ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি চুলার হিটটা বন্ধ করে দিলাম। দিয়ে এখানে আমি গরম পানি দিব। আর 1.5 কাপ চালের গুঁড়া ভাজার পরে কিন্তু 1 কাপের একটু কম হয়েছে, এখানে ফুটন্ত গরম পানি দিয়ে এটা আমি গুলিয়ে নিব। অর্থাৎ এটা আমি কাঁচাই গুলিয়ে নিচ্ছি। আর আমাদের এলাকায় আমার মা খালারা কিন্তু এটা ঠান্ডা পানি দিয়ে ভেজা চালের গুঁড়াটা গুলিয়ে হাতে ছিঁড়ে ছিঁড়ে নিত। আর আমি এটা চালের গুঁড়াটা একটু ভেজে নিয়েছি, তারপরে গরম পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। আমাদের দেশে সব কিছু এখন ডিজিটাল হয়ে গেছে, তো ভাবলাম আমিও ওই পিঠাটা একটু ডিজিটাল করে তৈরি করি। এটা গোলানো হয়ে গেছে, আমি একটু হাতে গোল করে নিলাম। এটা সুন্দর সফট একটা কাই তৈরি করে নিয়েছি আমি। এবার এটা ঠান্ডা, কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অর্থাৎ এটা ঠান্ডা হওয়ার আগেই, অর্থাৎ গরম গরম এটা মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুন্দর সফট হবে না। তো আমি তো মথে নিলাম আর হাতে আমি গোল করে নিচ্ছি। এটা আমি লম্বা করে একটু লাড়া তৈরি করে নিচ্ছি। আমাদের এলাকায় লম্বা করে এটা তৈরি করলে এটারে লাড়া বলে। তো এই তো লাড়া তৈরি করে আমরা এইভাবে করে আমার মা খালারা এই তৈরি করতো নোটানি। আর আমি কিন্তু একটু ডিজিটাল করে তৈরি করব। তো এটা আমি আপনাদের দেখাচ্ছি যে আমার মা খালারা আমাদের এইভাবে এই নোটানি রান্না করে খাওয়াতো। আর আমি কিভাবে করি সেটা আপনারা আমার সাথেই থাকেন, আপনারা দেখতে পারবেন আমি ডিজিটালভাবে এটা তৈরি করব। এবার আমি দেখেন আমি আমার মতো করে এটা তৈরি করতেছি। রেসিপিটা আমি একটু নতুনত্ব আনার চেষ্টা করব। তো আমি এভাবে গোল বল বানিয়ে নিচ্ছি, আমি সবগুলাই আগে বল বানিয়ে নিব। আমি একদম বেবি সুইটের মতো ছোট ছোট করে এভাবে আমি বল তৈরি করে নিব। আর এটা বানান কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ি এটা বানানো যায়। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার সবগুলা গোল করা হয়ে গেছে, আমি সবগুলা গোল করে নিয়েছি। আর এখানে 1.5 কাপ ভেজা চালের গুঁড়া দিয়ে এটা তৈরি করেছি, অনেকগুলাই কিন্তু হয়েছে। এবার এটা আমি একটু চ্যাপ্টা করে কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে গোল বলটাও কিন্তু রান্না করে খেতে পারবেন। তো একটু চামচ দিয়ে চাপ দিয়ে আমি মাঝখানে একটু ডিজাইন করে নিলাম, এতে এটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগতেছে। তো আমাদের এলাকায় তো ছিঁড়ে ছিঁড়ে রান্না করতো, আমি একটু গোল করে নিলাম আর একটু চ্যাপ্টা করে নিলাম। এটা পয়সার মতো করে আমি একটু ডিজাইন করে নিলাম। তো আপনারা চাইলে 3 ধরনের করে খেতে পারবেন রান্না করে, বা যে কোনো 1 ধরনের করেও এটা রান্না করে নিতে পারবেন। আমার সবগুলা বানানো হয়ে গেছে, আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। আর এটা আমাদের এলাকায় খুবই জনপ্রিয় একটা খাবার গ্রাম বাংলার। আর সাধারণত আমাদের এলাকায় বাচ্চা হইলে 40 দিনের মধ্যেই পিঠাগুলো খাওয়ায়। খাওয়াইলে আমাদের সেই আগের যুগের যে কথাগুলা বলতো, এই নোটানি খেলে নাকি বাচ্চারা ঠান্ডা থাকে, বাচ্চারা কান্নাকাটি করে না, এগুলো করতো। আমারও 2 বাচ্চা হয়েছে, আমার মা কিন্তু এটা রান্না করে আমাকে খাওয়াইছে। তো আমি আজকে অনেক বছর পরে রান্না করলাম, মনে হলো যে এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের সিরাজগঞ্জের খুবই ঐতিহ্যবাহী একটা খাবার, অনেক জনপ্রিয়।
তো আমি এখানে দুধ আগে থেকে জাল করতে বসিয়ে দিয়েছি, এখানে 2 কেজি দুধ আছে, আমি একটু জাল করে কমিয়ে নিয়েছি। তারপরে আমি একটা তেজপাতা দিলাম, আমি 3টা সাদা এলাচ দিলাম, 1টা দারচিনি দিলাম, দিয়ে একটা নাড়াচাড়া করে নিব, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি স্বাদ মতো একটু লবণ দিলাম। মিষ্টি জিনিসে অনেকে লবণ খেতে চান না, তারা স্কিপ করতে পারবেন, আমি কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ দিই, এতে এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর আমি কিন্তু চিনি দিয়েছি, আর এখানে আমি 1/2 কাপ দিয়েছি, আমি একটু চেক করে আবারও দিব, আমি এটা একটু মিষ্টি কমই রাখবো, এটা মিষ্টি কম হলেই খেতে ভালো লাগে। তো আমি এটা দিলাম 1/2 কাপ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে গলিয়ে নিয়ে আমি একটু টেস্ট করে নিয়েছিলাম, আমার কাছে মনে হলো একটু বেশি কম হয়ে গেছে। তো আমি আবারও 1/4 কাপ দিয়েছি, অর্থাৎ 1/4 কাপ দিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া করে মিলিয়ে আমি আবারও একটু টেস্ট করে দেখেছি, এবার পারফেক্ট হয়েছে। এখানে আমি 1/4 কাপ নারকেল ছোট ছোট করে কেটে দিয়েছি, কালো অংশটা ফেলে দিয়ে আমি ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা এখানে আমি দিয়ে আমি 2-3 মিনিটের মতো এটা রান্না করে নিব। তারপরে এখানে আমি এইগুলা দিয়ে দিব, এগুলো একটু আস্তে আস্তে করে এভাবে দিতে হবে, আর এটা কিন্তু একটা একটা সঙ্গে লেগে যায় নাই, এটা একদম আলাদা আলাদা আছে। আর এখানে কিন্তু আমি কোনো চালের গুঁড়াও ব্যবহার করি নাই, এই তো দিয়ে এবার আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে, আমি প্রথমে 1/2 দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম, বাকিটা এবার দিয়ে দিচ্ছি। একবারে সবগুলা দিলে হয়তো দলা পেকে যেত, তো আমি 2 বারে দিলাম, প্রথমে 1বার দিয়ে আমি নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে বাকিটা আমি পরে দিয়ে দিলাম। আর যেহেতু চালের গুঁড়াটা আমি ভেজে নিয়েছি, এটা কিন্তু একটা একটা সঙ্গে লেগেও যায় নাই, আর খুব সুন্দরভাবে যেভাবে ডিজাইন করেছি এটা কিন্তু এভাবেই ছিল। আর আপনারা কাঁচা চালের গুঁড়া ঠান্ডা পানিতে যদি গুলিয়ে নিতেন, তাহলে এটা কাঁটা চামচ দিয়ে চাপ দিলে এটা ফেটে যেত, যেহেতু আমি ভেজে নিয়েছিলাম সেই জন্য কিন্তু এটা ফেটে যায়নি, সুন্দরভাবে ডিজাইনটা বসেছে। আর আমি একটু চেক করে দেখতেছিলাম যে এটা হয়েছে কি না, এটা হয়ে গেলে এই সুন্দর ডিজাইনগুলা একদম স্বচ্ছ হয়ে যাবে। আর আমি টেস্টটা আর একটু বাড়ানোর জন্য এখানে আমি 1/4 কাপের মতো গুঁড়া দুধ নিয়ে আমি 3 টেবিল চামচের মতো পানি দিয়ে এটা ঘন করে গুলিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা দিলে এটা টেস্টটাও যেমন ভালো হবে আর এটা অনেকটা ঘনও হবে। আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এটা রান্না করতে 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এবার আমি একটু চেক করে নিব এটা হয়েছে কি না, এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে এটা সিদ্ধ, এবার আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এটা কিন্তু আমি একটু দেখাচ্ছি, এটা ঘনত্বটা এরকম থাকবে, আর এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। তো এটা আপনারা অবশ্যই খেয়াল করবেন, একদম ঘন করে যদি রান্না করেন তাহলে ঠান্ডা হলে এটা একদম চাকা হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, এটা এরকম লিকুইড লিকুইড থাকবে, ঠান্ডা হওয়ার পরে ঘন হবে। চুলার হিটটা বন্ধ করে দিয়ে আমি 10 মিনিটের মতো বাইরে রেখে দিয়েছিলাম, 10 মিনিট পরে আমি একটা আমি মাটির বলে ঢেলে নিচ্ছি, আর এটার ঘনত্বটা এরকম হবে। এটা কিন্তু একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঘন হবে, আমি আপনাদের দেখাচ্ছি। আমাদের এলাকায় এটা আমরা রাতে রান্না করে রাখতো আমার মা, আর আমাদের সকালে খেতে দিত, সেটা যে কি মজা লাগতো, সবাই ভাই বোন মিলে বসে খেতাম, সেটা অসাধারণ একটা টেস্ট, সেটা এখনও যেমন মুখে লেগে আছে। তো আমার বাচ্চারা কিন্তু এগুলা খায় না, আমি এটা তৈরি করেছি, আমি আমার অনেক দিনের মনে হলো যে আমি একটু তৈরি করে খেয়ে দেখি ছোটোবেলার খাবার। তো আলহামদুলিল্লাহ এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে দারুণ মজা হয়েছিল, আর ঘনত্বটা তো আপনারা দেখেই বুঝতেছেন এটা এরকমই ঘন হবে, এরকমই ঘন হয়, এটা আমার মায়ের হাতের রেসিপি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।